শুক্রবারের ভূমিকম্পের জন্ম খোদ ঢাকার মাটিতে হওয়ায় রাজধানীতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কাকে আরও জোরালো করল বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। বুয়েটের বিশেষজ্ঞদের মতে বাড়ির মালিকদের এখনই পরীক্ষা করা উচিত তার দালান ভূমিকম্পে টিকে থাকার মতো কি না। পেশাদার প্রকৌশলীদের বাদ দিয়ে রাজমিস্ত্রিদের দিয়ে একের পর এক দালান নির্মাণ হয়, এসব দালান জরুরি ভিত্তিতে পরীক্ষা হওয়া উচিত। আশিকুর রহমান চৌধুরীর রিপোর্ট। আশপাশের কোনো দেশে ভূমিকম্পের উৎপত্তি স্থল হলেই দুশ্চিন্তা পেয়ে বসে ঢাকাবাসী, যারা বসবাস করছেন অপরিকল্পিত একটি শহরে। সেখানে এবার ভূমিকম্পের উৎপত্তি স্থল খোদ ঢাকাতে, শহর থেকে কিছু দূরে দোহার উপজেলায়। ভূমিকম্প নিয়ে পড়ালেখা ও গবেষণা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি বিভাগের সিনিয়র শিক্ষক বলছেন, ঢাকার এই ভূমিকম্প কিছু বার্তা দিয়ে গেছে। এই ছোট মাত্রার আর্থকুয়েক সংগঠিত হওয়ার অর্থ যে আমরা যেহেতু একটা আর্থকুয়েক প্রবণ এরিয়াতে অবস্থান করছি, সেই ক্ষেত্রে কোনো একটা সময় হয়তো বড় আর্থকুয়েক সংগঠিত হবে। বড় যে ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে সেটার উৎপত্তি স্থল ঢাকাতে না হলেও ঢাকার সাথে সংযুক্ত, যা দোহারের ভূমিকম্প জানিয়ে গেল। যেই জায়গায় আর্থকুয়েক সংগঠিত হোক, গভীরে হোক, সেই আর্থকুয়েক সংগঠিত আর্থকুয়েকের ফ্রিকুয়েন্সির উপরে নির্ভর করবে যে কত গভীরে এবং কোন ফ্রিকুয়েন্সিতে। যদি হাই ফ্রিকুয়েন্সি গভীরের আর্থকুয়েক সংগঠিত হয়, সেটা মুভ করে করে ঢাকা আসতে আসতে, যেহেতু আমাদের সফট সেডিমেন্টারি রক, সেটা অনেক দুর্বল হয়ে যাবে। এটা হল প্রথম কথা, যদি হাই ফ্রিকোয়েন্সির আর্থকুয়েক সংগঠিত হয়। যদি লো ফ্রিকোয়েন্সির আর্থকুয়েক সংগঠিত হয় গভীরে এবং যেই দূরত্বের কথা বললাম, সেইটা অনেক ক্ষেত্রে দুর্বল তো হয়ই না, সফট সেডিমেন্টারি রকের ভেতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় শক্তি আরও সঞ্চিত হয়ে, ম্যাগনিফাইড হয়ে আরও বড় ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে যদি লো ফ্রিকোয়েন্সি আর্থকুয়েক সংগঠিত হয় ঢাকাতে। যে কোনো জায়গায় এই দূরত্ব অবশ্যই সেটা মারাত্মক ডিজাস্টার ঘটিয়ে দিতে পারে যদি লো ফ্রিকোয়েন্সি এবং গভীরের এই আর্থকুয়েক সংগঠিত হয় উচ্চমাত্রার। সেই সময় আমরা ঢাকা একটা ঝুঁকির মধ্যে, ঝুঁকির মধ্যে তো অবশ্যই আছে, অবশ্যই যে কোনো অন্যান্য সিটিগুলো তো ঝুঁকিতে থাকেই। আমাদের যেহেতু অপরিকল্পিতভাবে এবং অসংখ্য ইমারত নিয়ে এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটা শহর, তো সেই বিষয়গুলো বিবেচনা করলে আমাদের জলাশয় ভরাট করে যে এখন অনেক কিছু আমরা না মেনে যে ইমারতগুলো গড়ে ফেলতেছি, এই সব কিছু মিলে আমাদের ঢাকার শহরে অনেক জায়গায় খোলা জায়গা নেই যদি আল্লাহ না করুক আর্থকুয়েক সংগঠিত হয়ে যায় উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। এই সমস্ত জিনিসগুলো বিবেচনা করলে অবশ্যই আমরা অনেক বড় ঝুঁকিতে তো আছি। ঢাকার ওই ভূমিকম্প এত যে বার্তা দিয়ে গেল তাতে কি কোনো কাজ হবে? প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে রাজধানীর দালান মালিকরা এখনও যদি তাদের নিজেদের দালান কতটা ভূমিকম্পে টিকে থাকতে পারবে সেই পরীক্ষা না করেন, তবে তা হবে অত্যন্ত দুঃখজনক বলছেন বিশেষজ্ঞরা। এ ব্যাপারে সরকার থেকে একটি নিয়ম করার জন্য দীর্ঘদিন লড়াই চালিয়ে যাচ্ছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মেহেদী আহমেদ আনসারি। আমরা রানা প্লাজা পর বিল্ডিংগুলো চেক করে দেখেছি যে আসলে গার্মেন্টস সেক্টর তো একটা পার্টিকুলার সেক্টর, ওখানে মানুষ ইনভেস্টমেন্ট, মানুষ অবশ্যই একটু সচেতন বেশি। প্রাইভেট সেক্টরে কিন্তু যেগুলো হয়তো ইঞ্জিনিয়ারিং ফার্মগুলো করছে, যেটা একটা ভালো কনস্ট্রাকশন ফার্ম করছে, সেগুলো হয়তো ভালোই, কিন্তু আপনি দেখবেন যে ভালো কনস্ট্রাকশন ফার্ম বা রিয়েল এস্টেট ডেভেলপার কয়টা করে? প্রাইভেট সেক্টর নিজেরাই কিন্তু মানুষ বাসা তৈরি করে, সেগুলো কিন্তু দেখা যায় যে রাজমিস্ত্রিকে দিয়ে করে। তো রাজমিস্ত্রি তো ওই লেভেলের নলেজ নাই যে ভূমিকম্প সহনীয়তা যেটা, ওরা কংক্রিট দিয়ে দিচ্ছে, ওরা রড দিয়ে দিচ্ছে, বাট কোথায় ঘন রড দিতে হবে, কোথায় কম রড দিতে হবে, কোথায় বেশি রড, সেই নলেজটা তার নাই। তার ফলে আমাদের দেশে কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের অনেক বিল্ডিংই একটা মেজরিটি বিল্ডিংই কিন্তু ভালো লাগবে, কিন্তু সেটা এমন ভালো মেলে না যে সেটা ভূমিকম্প সে ভেঙে পড়বে, কিন্তু চেক করে আমাদের আসলে সার্টিফিকেটটা দিতে হবে, চেক করে বলতে হবে যে এত পার্সেন্ট ভালো। কারণ আমি যদি বলি আমাদের আগের কতগুলো আমরা এই ধরনের অ্যানালিসিস করেছিলাম বিভিন্ন আমাদের রিসার্চের কারণে, তখন আমরা দেখেছি রাফলি আমরা বলছি 30% বিল্ডিং ঢাকা খারাপ, বাট কোন 30% খারাপ আমরা কিন্তু জানি না, আমরা কয়েকটা স্যাম্পল নিয়ে আমরা বলেছি যে এইগুলো খারাপ। তো সেই জন্য আমরা বলছি স্পেসিফিক হতে হবে, এই জন্য নাহলে কিন্তু ব্লেমটা আসবেই। কারণ আপনি বললেন 72,000 ঢাকা খারাপ, কোন বিল্ডিং আমরা যদি না জানি তাহলে কোথায় কাজ করবো আমরা? জানার সুযোগ এসছে, এবং আমি মনে করি টার্কিশ আর্থকুয়েকে এত ব্যাপক একটা ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা চোখের সামনে দেখছি যে একটা মানুষকে বিল্ডিং নিচ থেকে উদ্ধার করতে 1 কোটি টাকার খরচ হয়, কারণ তেল পুড়ে মানুষ অনেক লজিস্টিক সাপোর্ট ব্যাপার আছে, আর সেখানে একটা বিল্ডিং মজবুতিকরণ করতে 50 লাখ টাকা। আমরা কোন দিকে যাব? আমরা কি আফটার ইফেক্টে যাব নাকি আমরা প্রিপেয়ারনেসে যাব? প্রিপেয়ারনেস অবশ্যই আমাদের জন্য লাভজনক। আশিকুর রহমান চৌধুরী, NTV নিউজ, ঢাকা।